আরও একটি নতুন দিনের আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম আমি। গরম যা তাতে মনে হচ্ছে আর বেশি দিন থাকা যাবে না গরম নিয়ে। কবে যে বৃষ্টি হবে কি জানি তাও জানি না। আজ সারাদিন যা গরম ছিল, অসম্ভব ঘর্মাক্ত গরম, বৃষ্টির তো মানে দেখা পাওয়াই যায়নি আমাদের পার্শ্ববর্তী এলাকায়। দুপুরের দিকে কিছুটা মেঘলা হয়েছিল আকাশ, হয়তো ভাবলাম যদি তুফাটা পড়ে, কিন্তু দেখলাম কোথায় কি সব উধাও, বৃষ্টির তো কোনো দেখা নেই, জানি না কালো কী হবে। অবশ্যই বলবো সবাইকে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক বা কমেন্ট করবেন। কমেন্ট করলে সে ভালো হোক বা খারাপ হোক, কমেন্ট অন্তত করবেন, আর অবশ্যই শেয়ার করুন যাতে সবার কাছে আমার খবরটি পৌঁছে যায়। চলুন শুরু করি, আগামীকাল অর্থাৎ শুক্রবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার, যদিও সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই গরমের অনুভূতি আবারও বাড়তে শুরু করবে। ঘর্মাক্ত গরম থাকবে কাল সারাদিন আমাদের পার্শ্ববর্তী এলাকায়। তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে আকাশে মেঘের দেখা মিলতে পারে, কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও আছে কাল। তবে আবারও বলবো বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তাই সব জায়গায় সমপরিমাণ বৃষ্টি বা সব জায়গায় যে বৃষ্টি হবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে এটুকু বলতে পারি গত তিন দিন বা চার দিন যে বৃষ্টি একদমই হয়নি আমাদের পার্শ্ববর্তী এলাকায়, কাল থেকে হয়তো দুপুরের পর থেকে বিকেলের মধ্যে আবারও কিছু কিছু এলাকায় বৃষ্টির দেখা আমরা পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখবেন। আবার নতুন দিনের খবর নিয়ে কাল চলে আসবো রাত্রিতে, যদি আজকে একটু দেরি হয়ে গেলো খবর পোস্ট করতে, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে একটু দেরি হতে পারে। আবারও কাল দেখা হবে, সবাইকে শুভরাত্রি।